এই 37 বছর আগে ঘরের মধ্যে বৈশা বৈশা নিজে নবীজির জীবনী পড়তেছি, তখন কিন্তু ইসলাম কবুল করি নাই, গোপনে পড়তেছি, প্রকাশ্যে কেউ না জানে। হুজুরের জীবনী সব মানুষ ঘুমাইয়ে গেছে গভীর রাত, হুজুরের জীবনী পড়তেছি আর বিনাই বিনাই কাঁদতেছি। হঠাৎ করে রাত্র 1:15 বাজে গেছে, কোনো মানুষ নাই, আমি আমার পড়ার রুমের মধ্যে, হঠাৎ করে দেখতেছি পায়ের শব্দ পাইলাম, কে যেন আসতেছে। পিছনের দিকে তাকাইয়াই দেখি আমার মা যার পেটে আমি হইছি, মাকে দেখেই নবীর জীবনীটা গুজেই ফেলছি। ও মুসলিম ভাইরা, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, জ্ঞান হারাইয়া যায় নাই, জ্ঞান আমার হারাই যায় নাই, বরঞ্চ যে মজা পেয়েছি আল্লাহর ঘরের কাছে, জীবনে যেদিন প্রথম চলে গেছি আল্লাহর ঘরের দরজা ধরিয়া কাঁদছি আর বলছি ও মালিক, আমি তো জীবনে কল্পনা করি নাই তোমার ঘরে আমার সিনে লাগবে। যখন লেগে গেছে গো রব্বি কাবা, ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ওই নবী রোজায় কিনারে দাঁড়ায় বসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজান কিনারে তো ইয়া রাসূলুল্লাহ বলাই কোনো ইশকাল নাই, কি বলেন? ঠিক নবী, ঠিক নবী জি, রোজার কিনারে দাঁড়ায় বসি নবী গো, বাংলার জমিন থেকে একটা আসামি আসছে, এই আসামি আপনার জীবনী পড়িয়া পড়িয়া ইসলাম কবুল করেছে, আমার আল্লাহ আপনার রোজা নিয়ে আসছে, আমি আর কিছু চাই না, আমার জন্য সুপারিশ করতে, আমার ব্যক্তিগত কথা। আল্লাহ নবীর কাছে বলছি, নবীজি একটু আল্লাহর কাছে বইলা দেন, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়, গোস্ত খাওয়ার জন্য হাদিয়া পাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, কবর আজাব জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য ইসলাম কবুল করছি। যদি বুঝেন যে সত্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন, আপনার না মুসলমানের ঘরে হইছেন, কি বলেন? ঠিক নেবে, ঠিক নবীর জীবনী পড়তে দেখলে মা তো দুনিয়ায় রাখবে না, কর্তার পন্থী মা বাবা চট জলদি করা শুরু করে দিছি, কিন্তু বই যে নবীজির জীবনী গুছাইছি তা তো কেউ দেখে নাই, মাও বুঝতে পারে না। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর, হুজুরের জীবনী গুছাই আর একটা বই পড়ার ভান ধরলেন কেন? ভান ধরছি এই কারণে, ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না, ভালো জামা কাপড় পরিয়া ভিক্ষা চাইলে কয় তুই বড় লোকের ছেলে ভিক্ষা করো কেন, কি বলেন? ঠিক নেবে, ঠিক বন্ধু, আওয়ামী লীগের কাছ থেকে ভালো ফায়দা পাইতে হইলে আওয়ামী লীগের ভালো কর্মী হইতে হয়, কি বলেন? ঠিক নেবে, ঠিক বিএনপির কাছ থেকে, নেতার কাছ থেকে ভালো স্নেহ পাইতে হইলে বিএনপির ভালো কর্মী হইতে হয়, কি বলেন? ঠিক নেবে, ঠিক নবীর কাছ থেকে স্নেহ পাইতে হইলে নবীর সুরাত ধরা লাগবে, না হয় পাওয়া যাবে না, সত্য না মিথ্যা জোরে কন। বন্ধুরে বন্ধু ভালোবাসে, বন্ধুর টুপিটা যেমন বন্ধু ব্যবহার করে, বন্ধুর জিজ্ঞেস করে জামাটা বানাইছো কোত্থেকে, কয় মাদানীনগর থেকে বানাইছি, কয় আমি ওই রকম একটা জামা বানাবো, আমার বুকের এম্বাডারি যেমন তোর বুকের এম্বাডারিও সেই রকম কর্ম, কি বলেন? ঠিক নেবে, ঠিক তুমি আমি যদি নবীকে ভালোবাসি নবীর রঙেও রঙিন হওয়া লাগবে, সত্য না মিথ্যা জোরে কহান, আমার জীবন পরিবর্তন করবো, নবীর রঙে রঙিন হবো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম ওই নবীর জীবনী পড়তেছি আর কাঁদতেছি, হঠাৎ করে মাকে দেখে নবীজির জীবনীটা পাল্টাই আর একটা বই বের করে পড়া শুরু করছি, মাকে দেখে আর জীবনী তো পাল্টাইলাম, বই তো পরিবর্তন করলাম, চোখের পানি গুজবো কোথায়, মাথা নিচের দিকে দিয়ে আসি। হঠাৎ করে মা আইসা বলে, এত রাত্র, এখন 1:15 বাজে ছেলে, এত রাত্র যাইকে পড়ো কেন? আমি বললাম, মা পড়া একটু আগাই রাখা দরকার। হ্যাঁ ঠিক আছে, 1:15 তো বেজে গেছে, এত রাত্রে যাইকে পড়ার কেন, সকালে উঠে পড়িও। আমি বলছি তাই করবো, তুমি ঘুমাও গিয়া। এই 2-3 কথার মধ্যে মা আমার কণ্ঠের ভার, কান্নার আওয়াজ বুঝতে পারছে, হঠাৎ করে কপালটা ধরে জাগাইয়ে বলে, কিরে তুই কাঁদস কেন, কি হয়েছে, বই পড়ো আবার কাঁদো? তখন তার বলতে পারি না যে নবীজির জীবনী পড়িয়ে কাঁদতেছি। মাকে বলছি, মা আমি কাঁদি না, আমার চোখ জ্বালা করতেছে, আল্লাহর কসম মুসলমান ভাইরা, মুসলমান মায়েরা, তখন আমার চোখ জ্বলতেছিল না, নবীজির জীবনী পড়ি আমার কলিজা জ্বলতেছিল, আর ওই সময় এই ঘটনা পড়তেছিলাম রহমতের রসুলের জীবনী। আম্মা জানা এসে সিদ্দিক আল্লাহর হাবিবের জামাটা খুইলা দিতেছে, হুজুরকে গোসল করাইবে, এমন সময় সিনা পর্যন্ত জামাই নাই, যে ঘটনাটা পড়তেছিলাম, আম্মা জান ডাক দিবেন, আল্লাহর রসুল আমার প্রিয় স্বামী গো, এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? আল্লাহ নবী কেঁদে ফেলছেন, ডাক দিয়ে একা আইসা গো, এইগুলা বসন্তের দাগ না, এগুলা কলেমার মহব্বতের দাগ। আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন জোরে,
আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু বাল্লিল্লাহ, কার কথা? জোরে বলেন কার কথা? ইমানদার লোকেরা আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বলেন আয়েশা রে, এগুলা কলেমার মহব্বতের দাগ, পয়গম্বরদের কোনদিন বসন্তের বেরাম হয় না। আম্মা জান ডাক দিয়ে বলে কলেমার মহব্বতের দাগ কি? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলতে আয়েশা আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে গেছিলাম। কোন যায়েদ বিন হারেসা ভাইরা? মুতার যুদ্ধে যে শহীদ হয়ে গেছে যায়েদ বিন হারেসা। নবী বলেন যায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফে দাওয়াত দিতে গেছিলাম, দাওয়াত তো কবুল করেই নাই, লিডাররা দরজা বন্ধ করিয়ে দিয়েছে, ঘরের দরজা বন্ধ করছে, আরদের দোকান বন্ধ করিয়ে দিয়েছে, অফিস আদালত বন্ধ করিয়ে দিয়েছে, আর ভিতরে চলে গেছে ছোট্ট ছেলেদের হাতে ইশারা করে ডাক দিয়েছে, মেহমানদারি করা তায়েফের একটা চিরসারিত অভ্যাস তা তো করেই নাই, এক গ্লাস পানি পর্যন্ত আমাকে দেয় নাই, ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে ধারালো পাথরের কুচি ঢুকাইয়া ঢুকাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলছে মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। আমি তো বলি সম্মানিত উলামায়ে কেরামগণ, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, কোনো চিন্তা নাই, আমার নবীর গায়ে পাথর মারছে, আমাদের গায়ে তো পাথর মারে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের তো দাঁত ভাঙিয়ে দেয় নাই, কি বলেন সত্য না মিথ্যা? ওই দিন মুসলিম অবস্থায় পড়তেছিলাম, আল্লাহর নবী বলেন এই ছেলেগুলা পাথরের নিয়া মুঠের ভিতর করিয়াম, দৌড় দিয়ে আমার দিকে আসতেছে, যায় দাঁড়াই গেছে, ছেলে না কার গায়ে পাথর মারবি? ছেলেরা বলে মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। যায় দুই হারেস হারেসা দাঁড়াই বলছে ছেলেরা যার গায়ে পাথর মারতে যাও গো, গুলমাক লুকাত একদিন তার জন্য দেওয়ানো হয়ে যাইবে। আজকে নবীর বিরুদ্ধে একটু কথা বললে সারা মানুষ পাগল হয়ে যায়। টুপি আলাদের আগে বিনা টুপি আলাদা লাভ দিয়ে রাস্তায় পরে সত্য না মিথ্যা জোরে কন, ওর দিলের মধ্যে মহব্বত আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তবে একটা কথা বলে রাখি, আমরা যদি দলাদলি বেশি করি আমাদেরকে স্টপ করাই দিয়া ওদের দ্বারা ইসলাম কায়েম হইবে, কি বলেন সত্য না মিথ্যা জোরে কন? আমাদের নেফাকি যেদিন মনে কিছু করবেন না বলতেই হয়, আমাদের মধ্যে যে নেফাকি এইটা যদি ওদের কাছে ধরাই ফরিয়া যায়, নেফাকি আসে নাই জোরে কন? এত ফেরেশতা হয়ে যায় না, এই নেফাকি ধরা ফরিয়া গেলে আমরা যা শুরু করছি এটা যদি স্পষ্ট ওদের সামনে হয়ে যায়, তখন নারায় তাকবীর আমি সিরাজির বলা লাগবে না, আপনি ইমাম সাহেবের বলা লাগবে না, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে রাস্তায় নারায় তাকবীর বানা লাগবে না, সেদিন আপনাকে আর আমাকে মাইনাস করি ওদের দ্বারা ইসলাম কায়েম হয়নি, কি বলেন ঠিক না বেড়ি? জোরে আমারে আপনার সংশোধন করা লাগবে না, আপনি নিজে সংশোধন হন। আল্লাহু আকবার! ইমাম আজম সাহেবের 7 বছরের একটা ছেলে বলতেছে, ইমাম আজম সাহেব তাকাই আছে ছেলেটার দিকে, ছেলে না, ছেলে ডাক দিলে ইমাম গো আমি হোসট খাইয়া পা ভাঙলে, আমার বাবা চিকিৎসা করাইবি, আমি ভালো হইলেও ভালো না হইলেও ভালো, পঙ্গু হইলে একা হইলাম। ও ইমাম, খুব ভালো করে শুনেন, বেশি সময় সামনে নাই, ও ইমাম তুমি জাতির রাহবার। আল্লাহ আকবার! তুমি ওষুধ খাইলে জাতির ক্ষতি হবে, কি বলেন ঠিক দেবে ঠিক? সুতরাং আমার ওষুধ খাওয়ার ভয় তুমি দেখাইও না, তুমি ওষুধ খাইও না। যারা জাতির রাহবারিকারী তারা সাবধান, তুমি এমন জায়গায় বসছো যেখানে বসে হোসট খাইলে গোটা জাতি হোসট খাইবে, আর গোটা জাতির অপরাধের গ্লানি তোমার মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য টু দি পিওর, অল থিংস আর পিওর, নিজে ভালো হইলে জগৎ ভালো হইবে, আমি আমার থেকে ভালো হয়ে যাই তাহলে সমাজই ভালো হয়ে যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কথার প্রসঙ্গে এসে গেছে, সেই জন্য বইলে রাখছি রাগ করবেন না। তো মাকে বলছি মা তুমি গিয়া ঘুমাও, আমি এখনই ঘুমাইতেছি। মা মায়ের রুমে চলে গেছে, মনে আছে তো কোন ঘটনা পড়তেছিলাম? আল্লাহর নবীর, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে এই আয়েশা শোনো, ছেলেরা যখন আমার দিকে পাথর নিয়ে আসছে যায়েদ হাত দিয়ে দাঁড়া করাই দিয়েছে, কার গায়ে পাথর মারবি? রহমতের রসুলের গায়ে পাথর মারিস না, আমার গায়ে পাথর মার, আমি যায়েদের গায়ে পাথর মার, আমাকে জমিনের মধ্যে শোয়াইয়ে দে, আমার এই পাথর দিয়ে দাফন দে, তবু আমার নবীর গায়ে পাথর মারিস না। ছোট্ট ছেলেরা যায়েদকে ধাক্কা মাইরে শোয়াই দিয়ে যায়েদ
আমাদের নেতা হারা তোমার গায়ে পাথর মারতে বলে নাই, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারতে বলছে। রসুল পাক কাঁদে আর বলে আয়েশা, ছেলেরা দৌড়ে আইসা আমার গায়ে পাথর মারা শুরু করছে, বৃষ্টির মতো পাথর মারছে। কয়েকবার বেহুশ হয়ে গেছি, শেষবার যখন বেহুশ হয়ে গেছি আমি একেবারে বেহুশ, আমার কোনো হুশ নাই। জায়েদ বিন হারেস আমার পালিত পুত্র আমাকে কোলে করিয়ে নিয়ে একটা উঁচা জায়গায় নিয়ে গেছে। জায়েদের রানের উপর রাইখা আমার গোস্তের ভিতর থেকে পাথরের কুচিগুলো টাইটে টাইটে বের করতেছে। আমি সেদিন অমুসলিম, কেন তো আমার চোখে পানি পড়ে আমি জানি না। পাথরের কুচিগুলা বের করতেছে, আমি তো বেহুশ। হঠাৎ করে আমার একটু হুশ ফিরে আসছে, তীব্র ব্যথা। আমি তাকাই দেখি বাম হাতটা জায়েদের গলার উপরে, ডাইন হাতটা টানি কিন্তু আনতে পারি না, ব্যথা। পাও টানি, রক্তে জুতা বন্ধ হয়ে গেছে, আমি আনতে পারি না। জায়েদকে জড়াই ধরে কয়ে, জায়েদ কি করো? জায়েদ বলে, নবী গো, পাথরের কুচি আপনার শরীরের গোস্তের মধ্যে ঢুকে গেছে, আমি নখ দিয়ে টাইনে টাইনে বের করতেছি। আল্লাহর নবী বলে, আমি বাপ দিয়ে জায়েদের জড়াই ধরে বলছি, জায়েদ এত জোরে টান দিস না, আমার কলিজাটা ছিঁড়িয়ে যাইতেছে। বন্ধু ভাই বাবা জি, পড়তে পড়তে মা এসে গেছে, মাকে বিদায় দিছি। ঘরের রুমের কাছে গিয়ে দেখলাম মা ঘুমাইলো কিনা। ওখান থেকে আইসা রুমের মধ্যে আবার দরজা জানলা বন্ধ করিয়ে দিয়ে বাতি জ্বালাইছি, দরজার সিটকানি দিয়ে হুজুরের জীবনী পড়তে শুরু করছি। পড়তে পড়তে এক সময় ইমোশনাল হয়ে গেছি, জটিকা বেগে বইলা যাই। হুজুরের জীবনীটা বুকের উপরে রাইখা মুসলমানদেরকে দেখছি, এইভাবে হাত উঠাইয়া মালিকের কাছে কি যেন বলছে, কি যেন দুইটা হাত উঠে বলছি, আমালি রাস্তা চিনি না, রাস্তা দেখাইয়া দাও। ও যুবক একটা কথা বইলা যাই, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। মনে থাকবে, বান্দার চেষ্টা যেখানে শেষ গো, আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। পারবো না বলে ছেড়ে দিও না, লোকদের দিকে তাকাও, আমি তো দাঁড়াইছি নামাজের জন্য, যদি নামাজ না পড়ি তাহলে তো কালকের হাসবে না, আমি পড়বই। হাউ এভরি মাস আমাকে সাকসেসফুল হইতে হইবে কি বলেন ঠিক নেবে ঠিক, আমি মঞ্জিলে মকসুদে পৌঁছবই কি বলেন ঠিক নেবে ঠিক। যুবক সোনামণি, জীবন পরিবর্তন কর। আরে আমার বন্ধু, কতক্ষণ পড়তে পড়তে ইমোশনাল হয়ে গেছি, নতুন জায়গায় গেলে বলতেই হয়। হুজুরের জীবনীটা বুকের উপর রেখে হাত উঠেছি, কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একটা বিরাট ফুটন্ত গোলাপ ফুল আমার সামনে, গোলাপের উপর দাঁড়িয়েছেন একজন শুভ্র পোশাক পরিহিত মানুষ, মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি, নুরানি উজালা চেহারা, 35-37 বছর আগের কথা যখন বলি, আল্লাহর কসম মনে হয় চোখে দেখে দেখে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত দিয়া ডাকতেছে, কল্যাণ চাও তো এদিকে আসো। সঙ্গে সঙ্গে দেখি একটা মানুষের হাতের মধ্যে একটা ফ্রিজ, বিড়াল বা কুকুরের বমির মতো কিছু দুর্গন্ধযুক্ত খাদ্য। লিংটি পরা মানুষটি আমাকে ডেকে বলে, এইগুলা খেয়ে নে মুক্তি পাবি। সঙ্গে সঙ্গে গোলাপ ফুলের উপর দাঁড়ানো ব্যক্তিটি বলতেছে, খবরদার ওইগুলা গ্রহণ করিও না, মুক্তি পাবে না। কল্যাণ চাও এদিকে আসো, এইভাবে হাত দিয়ে টান, লাফ একবার হাত দিয়ে টান দিছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, ইসলাম কিন্তু আইন আদালতে কবুল করি নাই তখন। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। এখনো যখন বলি মনে হয় যেন ওই সুগন্ধি আমার নাকের মধ্যে অনুভব করতেছি। বন্ধুরে, সেই দিন ঘর থেকে বেরিয়ে নেমে আসছি, জীবনে যত দরখাস্ত আল্লাহর কাছে করেছি সব দরখাস্ত আল্লাহ কবুল করছে। সবচাইতে বড় দরখাস্ত ছিল, মারি এই কপালটা দিয়ে তোমাকে সেজদা দিবার চাই, তুমি আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আর গরি দেনে কত তো ইয়ার হাই, জুনা মাঙ্গে জুনা মাঙ্গে উসে তু বেজার হাই। একটা কথা বইলে যায়, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, দুনিয়ার মানুষ চাইলে বেজার, আমার আল্লাহ না চাইলে বেজার। তো বিদায় বেলা বাবাজি, রাত আর করবো না, আমার মা নাই আমার বাবা নাই, যতদিন ছিল আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করেছি, না থাকলে তো দোয়াও করা যাবে না কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু আজ আপনাদের নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, কান্নাকাটির আগে দুইটা কথা আল্লাহর হুকুম মানবো,
আল্লাহর হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী চলবো।